আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল্লা আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারাও পুরো ভিডিও জুড়েই থাকবেন। আজকে আমার রান্নার মধ্যে একটু ভিন্ন ভিন্নতার স্বাদ আনার চেষ্টা করলাম আর ভাবলাম সেই ভিন্ন ধর্মী স্বাদের রান্নাটা কিন্তু একটু শেয়ার করতেছি। আমি যখন আমার পরিবারের জন্য রান্না করতেছি ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরি। আজকাল বাচ্চারা তেমন সবজি খেতে চায় না, তো ঠিক আমার বাচ্চারাও সবজি খেতে চায় না, তো আমি কি করি অনেক ধরনের সবজি একত্রে মিক্স করে রান্না করার চেষ্টা করি। আর আমি অনেকগুলা সবজি নিয়েছি, কেটে কুটে ধুয়ে রেখেছি, সেজন্য রান্না প্রস্তুতি চলতেছে। তো রান্নাটাই বসিয়ে দিলাম, একটু শেয়ার করি রেসিপি আকারে। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছু পরিমাণ বলতে অনেক পেঁয়াজ একটু বেশি দিলাম, অনেক পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন দিলাম আমি রসুন বাটা, আদা বাটা, তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, যেগুলো আমরা মাংস রান্নাতে দিয়ে থাকি সেগুলাই কিন্তু দিলাম। আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আর সবজির মধ্যে আমি নিয়েছি পেঁপে, গাজর, আলু, বরবটি, এগুলো আমার ঘরে ছিল সেগুলাই কিন্তু নিয়েছি। আর আমি প্রায় সময় এইরকম করে রান্না করি, সব কিছু মিক্স করে, যেটাকে মিক্সড ভেজিটেবল ভাজি বলে। আর এই তো আমি সব মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। গরু মাংসটা আমি ধুয়ে কেটে রাখছি। আমি অল্প পরিমাণ পানি দিলাম যাতে করে মশলাটা পুরো না লেগে যায়। আমি মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে হঠাৎ মনে হলো তাই দিয়ে দিলাম। আর এই সবজিতে কিন্তু অনেকগুলা কাঁচামরিচ ফালিও দিব, সেজন্য মরিচের গুঁড়া কম বেশ করে দিতে পারেন। আমি যতটুকু আমার পরিবারে খেয়ে থাকি আমি ঠিক ততটুকু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, বেশি জালও হবে না আবার কমও হবে না। তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি গরু মাংস দিয়ে দিচ্ছি। আর গরু মাংসটা আমি একটু ছোট আকারে কেটে নিয়েছিলাম, তাতে করে খুব ভালো করে সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এইরকম করে সবজি রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে থাকে, তো আমরাও কিন্তু খেয়ে থাকি। মানে বাড়তি টেনশন করতে হয় না বাচ্চাদের জন্য, অন্য কিছু রান্না করতে হয় না। আর ঢাকনা দিয়ে কষিয়ে আমি রান্নাটা করতেছি। আমার মাংসটা প্রায় কষে গেছে, এখন আমি কেটে কুটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। দেখুন অনেক ভালো লাগতেছে সব ধরনের সবজির কালারটা। তো আমি দিয়ে দিলাম সবজিটা, আর এই তো খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিব। ঢাকনে দিয়ে ডেকে ডেকেই রান্না করব, তেমন কোনো পানি অ্যাড করব না। আমি উপর নিচ করে ভাজিটা নাড়াচাড়া করে দিচ্ছি। আমি পুরো এটা দেখাতে পারলাম না,
এই তো এক পর্যায়ে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, দেখুন অনেক লুবনীয় হয়েছে। আমি এভাবেই রান্না করে থাকি, পানি রাখিনি, একদম শুকনা শুকনা হয়েছে। শুধু পানি একটু দিয়েছিলাম যাতে খুব ভালো করে মাংস এবং সবজিটা সেদ্ধ হয়ে যায় অল্প পরিমাণ, আর সেটা দিয়ে শুকিয়ে নিয়েছি। অনেক লুবনীয় লাগতেছে এই সবজি ভাজি, মানে ভাজিটা রুটি অথবা ভাতের সাথে খেতে দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।